আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন দুপুর 2টা বাজে, আমার খালা এখন রান্না করতেছে। সাধারণত রান্না করতে এত দেরি হয় না, কিন্তু গ্যাস ছিল না, সকালে যখন খালা রান্না করতে আসছিল তাই তো এত দেরি হয়েছে। তো আমার খালা এখানে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করতেছে, আর কি কি জানি তরকারি রান্না করতেছে, আমি এখনও ভালো করে দেখিনি। আর খালা যখন বলেছে যে গ্যাস শেষ হয়ে গেছে, আমি তখন তাড়াতাড়ি করে গোসল করে নিয়েছিলাম, কারণ ভিডিও করতে হবে। তাই তো তারপরে আমি উপরে যাচ্ছিলাম, যেহেতু ছাদের উপরে এখনও দেখা হয়নি যে কেমন কি করেছে। খালা বলতেছিল রান্নাঘর করেছে, আর এখানে যে টুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাগজের তৈরি, আমার খালা নিজে হাতে বানিয়েছে, আরও অনেক বানিয়েছিল। আমার নিজের বাসায় মনে হয় 2টা না 3টা আছে, খালা দিয়েছে বানিয়ে, আরও অনেক খালাদের দিয়েছে আর মামাদের দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন টিন দিয়ে রান্নাঘর করা হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট করা হয়নি, অবশ্য কমপ্লিট করতে আরও অনেক দেরি হবে। আর আজকে আমি ছাদে উঠে শুধু চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ এক মাসের ভিতরে কত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই যে খালাদের কবুতর, এই কবুতর দেখতে আমার মাশাল্লাহ খুবই ভালো লাগে, আপনারা কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছেন গাছে কত ফুল ধরেছে, আমরা যখন ছিলাম তখন কিন্তু ফুল ছিল না, এখন দেখতেছি অনেক ফুল হয়েছে। তারপরে হঠাৎ করে যখন কুল গাছের দিকে নজর গিয়েছে, দেখতেছি মাশাল্লাহ অনেক কুল ধরেছে। আর আমার ছোটো ভাই আজকে আমার সাথে ছাদে গিয়েছিল, ও তো কুল দেখে পুরো অবাক হয়ে গিয়েছে। ও এমনি সাধারণত খুব একটা ছাদে আসে না, কিন্তু আজকে আমার সাথে আসছিল। আর এই যে এলাচ ফুল গাছে মাশাল্লাহ কয়েকটা ফুল ধরেছে, তো আমার ছোটো ভাই এলাচ ফুল গাছ দেখে বিশ্বাস করতেছিল না, ও আমার ফোন নিয়ে নেটে সার্চ দিয়ে দেখতেছিল যে আদৌ এটা এলাচ গাছ কিনা। আর এখানে এই যে খালা মাছ ঝোল করতেছে, আর এইদিকে তরকারি রান্না করতেছে, এখানে ফুলকপি, তারপরে সিম আর বেগুন একসাথে রুই মাছ দিয়ে রান্না করতেছে। আর এইদিকে শাকটা হয়ে গিয়েছে, আর শাকটা মাশাল্লাহ খেতে খুবই মজার হয়েছে। আর এমনিতেই আমার খালার হাতের রান্না মাশাল্লাহ অনেক মজার, সব কিছুই মজার, তবে শাকটা আমার কাছে বেশি মজা লেগেছে। আমি এমনিতে শাক খাই না, কিন্তু খালা রান্না করলে শাক খাই। আর এই যে ফুলকপিও রান্না হয়ে গিয়েছে, আর এখানে মাছ ঝোল করছিল সেটাও হয়ে গিয়েছে। এটা মাছ ঝোল না, মাছ ভুনা, এটা হচ্ছে সাগরের মাছ ছিল, বৈরাগী মাছ বলে, কুয়াকাটার থেকে নিয়ে আসছিল খালা যখন নানা বাসায় গিয়েছিল তখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।